আসসালামু আলাইকুম বাংলা টু ইংলিশ স্পিকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লালন ভক্ত সুবেল এটি আমাদের লেকচার নাইন আমাদের এই ভিডিওটিতে থাকছে ফিউচার পারফেক্ট ট্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা আমাদের সবগুলো ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ ফিউচার পারফেক্ট ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্টেন্স হয় ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্টেন্স হয় বাংলায় চিনিবার উপায় বাংলায় ক্রিয়ার শেষে আ থাকিব আ আ আ থাকিবা থাকিবে থাকিবেন এদের যে কোনো একটি যোগ থাকলে ফিউচার পারফেক্টেন্স হয় স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট প্লাস শেল হ্যাপ ও উইল হ্যাপ প্লাস বার্ব এর আমরা যদি এখানে एग्जांपलটি দেখি দেখেন এই যে বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব এখানে দুইটা কাজের কথা বলা হয়েছে তো প্রথম যে কাজটি হয়েছে ওটি হচ্ছে গিয়ে আমি কাজটি করিয়া থাকিব তারপরে যে কাজটি হবে হবে যে বাবা আসবে হ্যাঁ বাবা আসার আগে আমি কাজটি করিয়া তাহলে আমরা এখন থাকিব এক্সাম্পলটা দেখি যে আই শেল হ্যাপ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস তো এইখানে একটা জিনিস দেখেন আমরা যদি আমাদের স্ট্রাকচার ফলো করি তাহলে আই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট সাবজেক্ট দেন এখানে আপনার আয় এর পরে আসছে শেল হ্যাপ তো শেল হ্যাপ আই যেহেতু আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে শেল হ্যাপ হইছে তারপর আমাদের স্ট্রাকচার অনুসারে বারবার পাস পার্টিসিপাল ফর্ম হবে সো এখানে ডু এর পরিবর্তে এখানে ডান আসছে পাস পার্টিসিপাল ফর্ম হইছে দেন আমাদের দা ওয়ার্কটা হয়েছে গিয়ে এখানে অবজেক্ট তারপর আমাদের বিফোর কারণ এখানে দেখেন যে বাবা আসার আগে হ্যাঁ আগে কথাটা হয়েছে এই জন্য এখানে বিফোর আসছে হ্যাঁ তারপর এখানে আসছে কি মাই ফাদার তো এটা তো বলা হয়েছে যে আমার বাবা হ্যাঁ এই জন্য মাই ফাদার এটা এখানে অবজেক্ট তারপর আসছে এখানে কামস তো কামসটা দেখতে পারেন আপনারা এখানে যে কামসটা হয়েছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম বারবের প্রেজেন্ট ফর্ম আর আমার বাবা যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর আপনারা সবাই জানেন যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তাহলে বারবার সাথে এস বা ইএস যুক্ত হয় সো এইখানে আমাদের এস যুক্ত কামস সো আমাদের টোটাল উদাহরণটা হয়েছে গিয়ে দা কামস তারপর আমরা এখানে আরেকটা এক্সাম্পল টানতে পারি আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব তাহলে এক্সাম্পলটা দেখি আমরা আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই ফোর পি এম এখানে আই হয়েছে গিয়ে আমাদের ফার্স্ট সাবজেক্ট আর শেল হ্যাপ কারণ আইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নম্বর এই জন্য শেল আসছে এখানে দেন এখানে আই শেল হ্যাপ ফিনিশড এখানে বারবার পাস পার্টি যেগুলো ফর্ম হয়েছে আমাদের স্ট্রাকচার অনুসারে এটা ফিনিশ হওয়ার কথা বাট আমাদের স্ট্রাকচার অনুসারে বারবার পাস পার্টি যেগুলো ফর্ম হয়েছে ফিনিশড তারপরে এখানে দেখেন রিডিং তো রিডিংটা হচ্ছে গিয়ে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর দা বুক হয়েছে গিয়ে আমাদের অবজেক্ট বাই ফোর পি কারণ এখানে আপনার চারটার দিকে বলা হয়েছে আর সময়ের পূর্বে প্রিপোজিশন তো দেখবেন যে সময়ের পূর্বে বাই বসে তো এইখানে এই জন্য বাই ফোর পি এম সো আমাদের উদাহরণটা হয়েছে গিয়ে আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই ফোর পি এম তারপর দেখেন এখানে যে তুমি যাওয়ার আগে আমি গান গাইয়া থাকিব এইখানে আমি গান গাইয়া থাকিব এটা এই কাজটা আগে হয়েছে হ্যাঁ দেন তুমি যাওয়ার আগে মানে তুমি যাওয়ার আগে আমি গানটি গাইয়া থাকিব তাহলে আমি গানটি গাইয়া থাকিব এটা হয়েছে প্রথমে তারপর তুমি যাওয়ার আগে এটা আসবে তাহলে আমাদের উদাহরণটা এখানে এভাবে আসে যে আই শ্যাল হ্যাভ স্যাং এ সং বিফোর ইউ লিভ তো আই হয়েছে গিয়ে আমাদের ফার্স্ট সাবজেক্ট আর শ্যাল হ্যাভ এই জন্য হয়েছে কারণ এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নম্বর আর আমাদের স্ট্রাকচার রুম সেল আসছে সেল হ্যাপ তারপর এখানে স্যাং আসছে বারবার পাস্ট পার্টি যেগুলো ফর্ম সিং এর পাস্ট পার্টি যেগুলো হয়ে গিয়ে স্যাং এ সং এটি একটি গান ও যে অবজেক্ট তারপর বিফোর বিফোর এখানে যে তুমি যাওয়ার আগে কথাটা হয়েছে এই জন্য এখানে বিফোর আসছে তারপর ইউ লিভ ইউ তো হচ্ছে কি তুমি আর লিভ হচ্ছে গিয়ে ত্যাগ করা মানে যাওয়া আর কি তো লিভ এইখানে বারবার প্রেজেন্ট ফর্ম হয়েছে আমাদের স্ট্রাকচার অনুসারে তারপর দেখেন আর উদাহরণ তারা আসার আগে আমি পড়া শেষ করিব এইখানে আমি পড়া শেষ করিব এই প্রথমে হয়েছে তারপর তারা আসার আগে হবে তো এখানে আমরা এক্সাম্পলটা দেখি আই শেল হ্যাপ ফিনিশড মাই লেসন বিফোর দে আমাদের ফার্স্ট সাবজেক্ট আর এটা সিঙ্গুলার নাম্বার এই জন্য আই শেল হ্যাপ আইটেম হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে সেলেব আসছে তারপর আমাদের বারবার পাস ফার্টিজুল ফর্ম হচ্ছে কি ফিনিশড হ্যাঁ ফিনিশের পাস ফার্টিজুল হচ্ছে কি ফিনিশড এই জন্য এখানে ফিনিশড আসছে আই শেল হ্যাভ ফিনিশড মাই লেসন মাই এখানে আছে যে পড়া শেষ করা বিফোর দে কাম বিফোরটা হচ্ছে কি ওই যে আগে এই জন্য বিফোর আসছে দে কাম তারা কাম অর্থ আসা আর কামটা এখানে আপনার প্রেজেন্ট বারবার প্রেজেন্ট ফর্ম হয়েছে